এবং আপনারা দেখতে পাচ্ছেন কিরকম স্কুইজ হচ্ছে, এবং স্কুইজ এটা মানে ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট ব্যায়াম। বন্ধুরা, আপনারা কি আপনাদের এই পুরো ফোর আর্মটাকে বাড়াতে চান, মানে আপনাদের যে হাতের রিস্ট রয়েছে, ঠিক আছে, এই কবজিটা রয়েছে, এই কবজিটাকে বাড়াতে চান, তো এই ভিডিওটা একেবারে আপনাদের জন্য। কারণ এই ভিডিওতে আজকে আপনাদের সামনে এমন চারটা ওয়ার্কআউট দেখাবো না, একদম বেস্ট ওয়ার্কআউট। এই ওয়ার্কআউটগুলো করলে আপনাদের এরকম পুরো রিস্ট একবারে মনে করেন এখান থেকে, ঠিক আছে, এখানকার থেকে একবারে পুরো এতক্ষণে, ঠিক আছে, এতক্ষণে বললাম না কেন, এতক্ষণে কেন বললাম, কারণ হলো আমাদের যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা কিন্তু বাড়ে না, এটা হলো জেনেটিকলি হয়, ঠিক আছে, এটা জেনেটিকলি যার যত মোটা, কিন্তু আমরা এখান থেকে এতখানি পুরোটা কিন্তু বাড়াতে পারবো, ঠিক আছে। তো আপনারা সেই জন্য ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, আপনাদের কাজে আসবে ভিডিওটা। যদি চান আপনারা আপনাদের এই পুরো রিস্টটাকে একবার ডেভেলপমেন্ট করতে এবং ভ্যাসকুলারিটি যদি বাড়াতে চান, ঠিক আছে, যেন একটু রক যেন উঠে থাকে, ঠিক আছে, এগুলো যদি চান তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা দেখতে হবে মনোযোগ দিয়ে। কেটে কেটে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এবং অনেক কিছু কিন্তু মিস করে দেবেন, ঠিক আছে। আর হ্যাঁ, যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে তো অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, যে উপরে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, এবং ওখানে মেসেজ করুন, সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, একটু চেক করে ওখানে মেসেজ করুন এবং ফলো করে নিন, ঠিক আছে। আর ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের কোনো কাজে আসে, তো অবশ্যই লাইক করবেন এবং কি সাবস্ক্রাইব করে পাশে লাইক করে প্রেস করে দেবেন। চলুন এবারে আপনার মেন ভিডিওর দিকে চলে যাই। তবে আর একটা কথা বলে দিই, আমি এখানে হয়তো বা আপনার সাউন্ডটা একটু অন্যরকম শুনতে পাচ্ছেন, কারণ আমি জিমের মধ্যে রয়েছি আর প্রচণ্ড গাড়ি ঘোড়া যাচ্ছে, তো আওয়াজটা একটু অন্যরকম, তো আমি ভয়েস ওভারে আপনাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো চলুন আমরা প্রথমে দেখে নিই। তো বন্ধুরা, আমাদের এই লিস্টে সবার প্রথম যে আমরা ওয়ার্কআউটটা করছি, মানে ব্যায়ামটা করছি ফোরআর্মের জন্য, সেটা হলো দেখতে পাচ্ছেন একটা ডাম্বেল দিয়ে। তো এইরকম ডাম্বেল আপনারা যদি চান, আপনারা একটা বাড়িতে নিয়ে নেবেন বা বাড়িতে একটা ডাম্বেল বানিয়ে নেবেন, আর জিমে যদি করেন তাহলে এরকম একটা ছোট্ট ডাম্বেল নেবেন, ঠিক আছে। ছোট্ট বলতে যেটা হবে 2 থেকে 2.5 কিলো ওজন বা 1.5 কিলো ওজনের একটা ডাম্বেল, বেশি ওয়েট দিয়ে ব্যায়ামটি আপনারা কোনো সময় করবেন না। এবং তারপর আরেকটি কথা, সেটা হলো কি, এই ব্যায়ামটা আপনারা 3টি করে সেট দিবেন, ঠিক আছে, মানে 3 বার করে করবেন, এক হাতে 15 বার, মানে বাঁ হাতে 15 বার, ডান হাতে 15 বার, এইভাবে করে 3 বার করে আপনারা কিন্তু এই ব্যায়ামটির সেট দেবেন। যখন আপনারা এই ব্যায়ামটি করবেন না, দেখবেন আপনার প্রথম ব্যায়াম থেকেই আপনারা কিন্তু মাসালটা ভালোমতো একটা কন্ট্রাকশন পাচ্ছে এবং কিন্তু মাসালটা পাম্প হচ্ছে, আপনারা প্রথম ব্যায়াম থেকেই কিন্তু এটা বুঝতে পারবেন। তো দেখুন আমার হাতে কিন্তু কীরকম কন্ট্রাকশন হচ্ছে, আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন। তো তারপরে আমরা নেক্সট যে ব্যায়ামটি করবো সেটার জন্য কিন্তু আমাদের এরকম একটি ডাম্বেল দরকার, এবং সেম ডাম্বেল ছোট্ট ডাম্বেল নেবেন, মানে হালকা লাইট ওয়েটের একটা ডাম্বেল নেবেন, এবং আমি যেই পজিশনে করছি না আপনাদেরকে সেই পজিশনে করতে হবে। এবং এই পজিশনে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা ঠিকমতো আপনারা মাসেলটাকে ফিল করতে পারবেন যে কন্ট্রাকশনটা কীরকম হচ্ছে। বেশি ওজন নিলে কিন্তু আপনারা সেটা পারবেন না। তো আপনারা যদি চান তো ভিডিওটা আপনারা ডাউনলোড করে রেখে দিতে পারেন, তাহলে কী হবে, আপনারা যদি ভুলে যান কী কী ব্যায়াম করতে হবে, তো ব্যায়ামগুলো আপনারা দেখে নেবেন। আর এই ব্যায়ামটা অবশ্যই আপনারা কিন্তু করবেন। তো আমি যেভাবে করছি এটাও কিন্তু সেম 15 বার করে 3 বার করে করবেন দু হাতে। তো তারপরে যে ব্যায়ামটি আছে, তো দেখতে পাচ্ছেন এটার জন্য আপনাদের একটা এরকম প্লেটওয়ালা যে রড আছে, ঠিক আছে, তো এরকম বার লাগবে, এবং যদি না থাকে তো বাড়িতে এরকম একটা বানিয়ে নেবেন দুদিকে ইট দিয়ে, বাড়িতেও আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে যেভাবে পজিশনে করছি, যখন উপরে উঠাবেন তখন কিন্তু নিঃশ্বাসটা ছাড়বেন, এবং এটারও আপনারা কিন্তু 15টা করে 3টা সেট দিবেন, ঠিক আছে। খুব বেশি ওজন নেওয়ার দরকার নেই, হালকা ওজনে কিন্তু আপনারা এটা করতে পারেন। তো সেই জন্য আপনারা যদি চান জিমে না করে বাড়িতে করবেন, বাড়িতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো তা এই ব্যায়ামটা এবার করা হচ্ছে, এটা এবার লাস্ট ব্যায়াম, এটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বেস্ট এবং টপ ব্যায়াম যাকে বলা হয়, ঠিক আছে। এটা করলে আপনাদের ফোরআর্ম ডেভেলপমেন্ট হবেই তো হবে 100%, ঠিক আছে, আমি এর আগে ভিডিওতে বলেছিলাম। তো এটার পজিশনটা দেখুন, আমি যেভাবে পুরোটা লাটাইয়ের মতো গুড্ডির যে লাটাই থাকে সেম ওইভাবে উঠাবেন এবং ওইভাবে নামাবেন। নামানোর সময়টাও কিন্তু ধ্যান দেবেন যে একবার ছেড়ে দেবেন না, আমি যেভাবে নামাচ্ছি দেখুন, ধীরে ধীরে নামাবেন, আমি ভালো মতো দেখিয়েছি, দেখুন ধীরে ধীরে নামাবেন এবং ধীরে ধীরে কিন্তু উঠাবেন, এটাই কিন্তু মেন পজিশন, ঠিক আছে। যখন এইভাবে উঠাবেন আর নামাবেন, 3টা করে সেট দিবেন, ঠিক আছে, একবার উঠাবেন, একবার নামাবেন, একবার হলো আবার উঠাবেন, আবার নামাবেন, দুবার হলো আবার উঠাবেন, আবার নামাবেন, এরকম করে 3টা সেট দিবেন না, আপনাদের দেখবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন, আমার বলার কিচ্ছু নেই এখানে, ঠিক আছে। আপনারা করার পরে আপনারা বুঝতে পারবেন যে এরকম কেমন এটার হচ্ছে কন্ট্রাকশনটা এবং কেমন এটা ফিল পাওয়া যায়। তো অবশ্যই করুন। তো যে ব্যায়ামগুলো দেখালাম, আপনারা যদি এই ব্যায়ামগুলো সপ্তাহে 2 থেকে 3 দিন করে করেন, ঠিক আছে, সপ্তাহে 2 থেকে 3 দিন যদি করেন, তো আপনাদের একদম ফুল রিস্ট একদম আপনাদের ট্রেন হয়ে যাবে, এবং এখানে যে একটা খাস দেখতে পাচ্ছেন এরকম খাসও চলে আসবে, ঠিক আছে। তো সেই জন্য অবশ্যই ব্যায়ামগুলো করুন, আর ভিডিওটা ভালো লাগলে বা কাজে আসলে অবশ্যই একটা লাইক করে দেবেন, নতুন বন্ধু যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন, এবং মেসেজ করতে ভুলবেন না আমাদের এই ইনস্টাগ্রামে আইডিতে। চলুন নতুন ভিডিও নিয়ে আজকে, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই।